এটা 2020 আর 25 বছর পর ভারতের স্বাধীনতা কি রিটায়ার, মানে স্বাধীনতা কি নেবে অবসর? আর 25 বছর পর 2045-46 সালে ভারতের ভবিষ্যৎ কি ভেবে দেখেছেন কি? স্বাধীন হয়েছি বলা হলেও যা হয়েছে তা হলো কেবলমাত্র ক্ষমতার হস্তান্তর। নমস্কার, আমি শান্তনু দে, সর্বভারতীয় মানবাধিকার সংগঠনের সদস্য, একজন মানবাধিকার কর্মী। কিছু ব্যাপার, কিছু জিনিস আপনাদের বলার ছিল। আমার যে ভারতবর্ষ লিজে রয়েছে 99 বছরের, কেন আমি কথাটা বলছি আপনারা হয়তো অনেকে জানেনই না। ভারতবর্ষ 99 বছর লিজে রয়েছে 1947 সালের 15ই আগস্ট ট্রান্সফার অফ পাওয়ার হয় এবং ভারতবর্ষ ডোমিনিয়ন স্টেট হিসাবে স্বাধীন হয়। কীরকম স্বাধীনতা আমি জানি না। সবচেয়ে বড় জিনিস হলো, যদি ভারতবর্ষ লিজ না থাকতো, যে প্রশ্নটা বারবার আসছে, যদি ভারতবর্ষ লিজে না থাকতো, ব্রিটেনের রানী যখন ভারতবর্ষে আসছে তখন তার কোনো পাসপোর্ট ভিসা লাগছে না। কেন লাগছে না? কারণ আমরা জানি, আমি যদি আমার দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাই তাহলে আমার পাসপোর্ট ভিসা যেমন লাগে না, ঠিক ব্যাপারটা তাই আমার মনে হয়। দ্বিতীয় জিনিস, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন দেশের দায়ভার গ্রহণ করছে তখন তাকে একটা জায়গায় সই করতে হচ্ছে পার্লামেন্টে, সেই খাতাটায় কী লেখা আছে এটা আমার জানার খুব ইচ্ছে। আরও একটা জিনিস আছে, কোনো ল, ভারতবর্ষে কোনো ল যখন আমাদের চেঞ্জ করতে হয় তখন আমাদের ব্রিটেনকে জানাতে হচ্ছে, কেন? তাহলে ভারতবর্ষ কি স্বাধীন? আবার প্রশ্নটা এখানেও আসছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা প্রত্যেক বছর সরকারি, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রজেক্ট করে, বিভিন্ন রকম অনুদান দেয়। তো অনুদান দিতে গিয়ে রাজ্য চালাতে গেলে, দেশ চালাতে গেলে খরচ হয় এবং সেই খরচের টাকাটা আমরা সাধারণ মানুষ ট্যাক্সের মাধ্যমে দিয়ে থাকি। তো আজকে যখন বাজেট পেশ হয় পার্লামেন্টে তখন দেখা যাচ্ছে 10 টাকা খরচ বাজেটের রেজাল্ট, বা 10 টাকা খরচ 8 টাকা ইনকাম, বা 15 টাকা খরচ 10 টাকা ইনকাম। এই যে 2 টাকা বা 5 টাকার যে ডিফারেন্সটা, সেটা আমরা কী করছি? বিশ্বব্যাংক থেকে ধার নিচ্ছি। আমি যদি কোথাও থেকে কোনো লোন নিতে যাই, আমাকে কিছু দিয়ে তবেই, আমার পেপার্স দেখে, আমার কিছু সেখানে ডিপোজিট রেখে তবেই আমাকে লোনটা সে দেয়, যে কোনো ব্যাংক। আজকে বিশ্বব্যাংক বারবার ভারতবর্ষকে প্রত্যেক বাজেটের পর বিশ্বব্যাংকের কাছ থেকে লোন চাইছে, কোটির পর কোটি, কোটির পর কোটি লোন হয়ে যাচ্ছে, বিশ্বব্যাংক থেকে লোনটা হচ্ছে। বিশ্বব্যাংক কেন দিচ্ছে? তাহলে কি ভারত স্বাধীন? প্রশ্নটা বারবার থেকেই যাচ্ছে। এই যে ডিফারেন্স মানিটা, আমি না দেওয়ার পরেও বিশ্বব্যাংক আমাকে কেন লোন দিচ্ছে, প্রশ্নটা সেটাই। তো আপনারাও এটা জানার চেষ্টা করুন, কী করে জানতে পারবেন তার কিছু উপায় রয়েছে। গুগলে আপনারা সার্চ করে রাজীব দীক্ষিতের কিছু ভিডিও অ্যাভেলেবেল আছে। রাজীব দীক্ষিতকেও পরে আর পাওয়া যায়নি, যেহেতু রাজীব দীক্ষিত এইসব নিয়ে খুব কথা বলছিল, আমিও বলছি, পরে হয়তো আমাকেও, আমারও প্রবলেম হতে পারে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, ভারতবর্ষ কি লিজে আছে? ব্রিটেনের রানীর বা ব্রিটেন থেকে তার রাজ পরিবারের কেউ আসলে তার পাসপোর্ট ভিসা কেন লাগছে না? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সই করার সময় যেই খাতাটায় সই করছে সেটাতে কী লেখা রয়েছে আমরা কেন জানতে পাচ্ছি না? কোনো ল চেঞ্জ করতে গেলে ব্রিটেনকে বা ব্রিটিশকে জানাতে কেন হচ্ছে? ব্রিটিশদের, তাদের কেন অবগত করতে হচ্ছে? আর বিশ্বব্যাংক বারবার কেন আমাদের লোন দিচ্ছে, জানার চেষ্টা করুন। ধন্যবাদ, জয় হিন্দ। আমরা খুব শীঘ্রই এই বিষয়টা নিয়ে স্ট্রিং অপারেশন করব। আরও জানতে হলে চোখ রাখুন স্টার নিউজের পর্দায়।